हेलो एवरीवन, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल मामास पोगो। मामास पोगो चैनल नतुन एक वीडियो तो अनेक 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 वेलकम। और वीडियो शुरू करार आगे प्रत्येक एक लाइक दिए वीडियो देखा स्टार्ट करो। और जरा जरा चैनल नतून आछो, नतून विजिट करो, प्लिज हमार चैनल के सबसक्राइब कर पाशे थका बेल आइकन प्रेस कर दिए हमार पाशे थको। प्लिज 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 हमार पाशे थको, हमें आरो दूरे आरो दूरे आरो दूरे निये जेते तोमराई साहाज्य करते पारो, कारण तोमरा छाड़ा आमी बिग जिरो। আর আমি কেন, যে কোনো ছোটো আমার মতো ছোটো ছোটো ক্রিয়েটার আর বড়ো বড়ো ইউটিউবাররাও, মানে যারা ভিউয়ার্স ছাড়া তো একেবারে তাদের কোনো মানে কিছুই নেই না, তো সেজন্যই বলছি প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার অনেক 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 দরকার, প্লিজ সাপোর্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। আর তোমাদের কাছে যেটা বলার জন্য আমি এসেছি, দেখো এখন আমরা যারা খুব ঠান্ডা লেগেছে, যখন এখন আমরা যারা ভিডিও বানাচ্ছি, মোটামুটি আমি যা দেখছি শর্ট ভিডিওগুলো কিন্তু প্রত্যেকেরই কম বেশি ভাইরাল হচ্ছে, তো তোমাদেরও হচ্ছে আমারও হচ্ছে, তো তো এটা তো খুবই একটা আমাদের কাছে খুব ভালো খবর বা ভালো, ইউটিউব থেকে আমাদের চ্যানেলটাকে রেকমেন্ডেশন করছে, তো এর জন্য খুব আমরা সবাই এক্সাইটেড। আর কিন্তু তোমাদেরকে একটা বলছি যে তোমরা মানে তোমাদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা যারা বড় ভিডিওগুলো দেখছো প্রতিনিয়ত, যে বড় ভিডিওগুলো দেখছো মানে বড় ভিডিওগুলো যারা দেখছো, তারা কিন্তু পুরো ফুল ওয়াচ কেউ করছো না। ফুল ওয়াচ তো অনেক দূরের কথা বলছি, যে অনেকটা দূরের কথা বলছি, আমি ফুল ওয়াচ কথা বলছি না, কারণ অনেক আমাদের পরিবারটা তো একজন দুজনের সদস্য নিয়ে আমাদের পরিবার না, আমাদের পরিবারটা অনেক বড়, অনেক সদস্য নিয়ে আমাদের পরিবার। আর আমাদের মতো ছোটো ছোটো অনেক ক্রিয়েটার আছে যারা ভিডিও বানাচ্ছে, আমি প্রত্যেকের ঘরে যাই, তোমরা ফলো করো, যাই প্রত্যেক, তোমরা প্লিজ একটু ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখে নেবে, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি। যদি দেখো মানে কোনো কারণবশত আমি ফুল ওয়াচ করতে পারিনি, তাহলে তাহলে তোমরা দেখতেই পাবে ওখানে যে 1 2 3 4 এরমভাবে লেখা থাকে, যে 3-4 মিনিট আমি কিন্তু ভিডিওটা ওয়াচ করি, মানে মিনিমাম সবচেয়ে কম হলেও আমি 4 মিনিট, মানে 3 মিনিটের বেশি, 3 মিনিট 3.5 মিনিট হয়ে যায় তখন হয়তো আমার খুব তাড়া থাকলে আমার অন্য ভিডিও দেখতে হবে কেটে দিই, কিন্তু মানে ম্যাক্সিমাম আমি ফুল ওয়াচ করি বা 5 থেকে 7 মিনিট আমি দেখি ভিডিওটা। আমি যদি টাইমও না পাই যে তার ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না, আমি কিন্তু চালিয়ে রেখে ঘরের কাজ করলাম, এসে একটা কমেন্ট করে দিলাম, কিন্তু হয়তো কমেন্ট আমি অত বিস্তারিত লিখতে পারি, আমি বেশিরভাগ চেষ্টা করি বিস্তারিত লেখার, যদি বাই চান্স না লিখতে পারি তার মানে এই না যে আমি ভিডিও দেখিনি, এইরকম হয় যে আমি চালিয়ে রেখে কাজ করি, তো আমি তার জন্য ভিডিওটা আমার রোমভাবে দেখানো, কারণ অনেকের ভিডিও দেখতে হয়, তোমরা তো সবাই জানো না একজনের ভিডিও দেখলে হয় না, আমাদের অনেকের ভিডিওই দেখতে হয়, তো সবার ভিডিও দেখতে পারি না, কারণ প্রত্যেকের ঘরে যাবো, জাস্ট ভিডিও ক্লিক করবো, কমেন্ট করবো, বেরিয়ে আসবো, না এটা আমার দ্বারা হবে না, আমি করবো না, তাতে আমার যদি কারোর ভিডিও না দেখতে পারি তো না দেখবো, কিন্তু যার ঘরে যাবো তাকে মানে তার কাছে মন থেকে যাবো, আমি চিট করবো না কারোর সাথে। তো কিন্তু আমি ইউটিউব স্টুডিও থেকে দিয়ে দেখছি আমার সাথে সবাই মোটামুটি বেশিরভাগ মানুষই চিট করছে, মানে সবারই টাইমের মূল্য আছে আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট যে এরকম করো না, এরকম করলে চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, তোমরা 1 মিনিটও ভিডিও দেখছো না, একটু জাস্ট দেখছো কমেন্ট করছো চলে যাচ্ছে, এরকম করলে আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, সাথে তোমাদেরও ক্ষতি হচ্ছে, কেন এরকম করছো, এর আগেও আমি এই নিয়ে ভিডিও করেছি, তোমরা মানে বুঝতে পারছি না কেন কথা শুনছো না, কেউ এই যে আমি যে এই কথাগুলো বলছি না, কেউ তো এত অবধি আসো না, এত অবধি শোনার চেষ্টাই করো না, তাহলে জানবে কী করে যে আমি কী বলতে চাইছি, এরকমই হয় ভিডিওর মাঝখানে যা কথা বলি, কেউ তো এত অবধি আসোই না, কেউ জানতেও পারো না কী বলছি, তার জন্য যারা আসবে এতটা দেখবে ভিডিও তাদের উদ্দেশ্যেই বলছি প্লিজ ভিডিওটা 3 মিনিট মিনিমাম 3 মিনিট দেখার চেষ্টা করো, প্লিজ দেখো, যদি দেখো না টাইম দিতে পারছো না, টাইম দিতে পারবে না, তো দরকার নেই ভিডিওটা ওয়াচ করারই দরকার নেই, কী হয়েছে একদিন একটা না দেখলে দুটো না দেখলে এরকম করো। তো এটাই ছিল তোমাদের সাথে কথা। আর একটা কথা, অনেকে যারা আমার ডেইলি ভিউয়ার্স তাদের মধ্যে আমি অনেককে দেখতে পাচ্ছি না আমার ঘরে, টিয়ার পরিবার থেকে টিয়া দিই, তারপর ব্যানার্জি গিন্নির থেকে দিদি ভাই, এরা আসছো না, আমি কয়েকদিন অফ হয়ে গেছিলাম, বিশেষত অনেক অনেক বড় দুর্ঘটনা একটা ঘটে গেছে, সেটা নিয়ে পরে কোনো একদিন বলবো, কোনো একটা কারণে আমি অফ হয়ে গেছিলাম, তো যার জন্য ভিডিও করতে পারিনি, তো সেক্ষেত্রে কারোর ঘরেও যেতে পারিনি তখন, তার জন্য দেখছি আসছো না, কিন্তু আমি তো তাদের ঘরে যাচ্ছি কিন্তু তারা আসছো না, রিকোয়েস্ট করবো তারা আসো, কারণ তারা আমার খুব লয়াল ফ্রেন্ড, তারা আমার খুব ভালো দর্শক, হ্যাঁ আসো না, সলিড দর্শক কিন্তু 100টা সাবস্ক্রাইব, সলিড যদি 100টা থাকে তাতেই কিন্তু চ্যানেল গ্রো করতে সাহায্য করে, তাই না, এই অনেক সাবস্ক্রাইবার বাট
ভিউ কেউ দিচ্ছে না, টাইম কেউ দিচ্ছে না, তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবার কোনো মানে হয় না। তো প্লিজ 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 রিকোয়েস্ট করছি, মিনিমাম 3 মিনিট সবাই দেখো, পারলে পুরোটা দেখো কিন্তু 3 মিনিট অন্তত দেখো। তো পাশে থেকো, সাথে থেকো, আমি সবার পাশে আছি, আমি সবার ঘরে যাই তোমরা জানো, আর আমি সবার পাশে থাকবো, কথা দিচ্ছি আছি থাকবো। এইটাই ছিল তোমাদের সাথে কথা, তো আজকের মতো টাটা বলছি। আর আমার ভিডিওটার কি আমি কথাগুলো কি মতামত তোমাদের প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই নিয়ে আর আমার থেকে কি টাইপের ভিডিও দেখতে চাও বা কী টাইপের কথা শুনতে চাও সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদেরকে বলছি খুব তাড়াতাড়ি লাইভে আসবো, ইচ্ছা আছে, সাহস করে আসবো, কেউ যদি চাও আমি লাইভে আসি প্লিজ আমাকে সেটাও কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা ভিডিওতে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা।